গুড মর্নিং সুপ্রভাত, আপনারা কেমন আছেন? আবার একটা লকডাউন স্টার্ট হয়ে গেল, বড় লকডাউন 2021। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা বিউটিফুল ট্রাভেল ব্লগ। আমি যাচ্ছি মায়ের বাড়িতে নাগপুরে, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি মুম্বাই টু নাগপুর। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 1:30 সময়, এখন বাজছে সকাল 11:30। অনেক কষ্টে উবরটা পেয়েছি, আমরা ভেবেছিলাম যে উবর পাবো না, কারণ হচ্ছে লকডাউন স্টার্ট হয়ে গেছে, তো অনেক জায়গায় রেস্ট্রিকশন স্টার্ট হয়ে গেছে। আমার বরের একটা অভ্যেস আছে যে যাত্রা না শুরু হতে হতেই ওর ঘুম পায়, সে ট্রেনে যাত্রা করুক অ্যান্ড গাড়িতে বা আপনার ফ্লাইটে প্রচণ্ড ঘুম আসে, পুরো যাত্রাটাই যে একটু ভাবে এনজয় করে যাবো, একটু কথা বলে যাব, সেটা হয় না। টুবলি, তুমি কোথায় যাচ্ছ? নানি বাড়ি প্রথমবার তাই? আজকে আপনাদের দেখাবো যে মুম্বাইয়ের রাস্তা কত খালি আর ফাঁকা আছে, দেখুন তাহলে। আমরা সবসময় ভেবে থাকি যে মুম্বাইয়ের রাস্তাতে খুব বিজি ক্রাউড থাকে, খুব ট্রাফিক জ্যাম, কিন্তু আজকে কিন্তু একদম নেই, কারণ COVID-19 জন্য খুব স্ট্রিক্ট লকডাউন স্টার্ট হয়ে গেছে, সেজন্য মানুষ কেউ বেরোচ্ছে না। যেসব গাড়ি আপনারা দেখছেন সেগুলো হচ্ছে একদম পাবলিক ট্রান্সপোর্ট নয়। আর এই যে আপনারা যে চেকপোস্টটা দেখতে পাচ্ছেন, সেই চেকপোস্টটা থেকে আমাদের পার হতে অলমোস্ট 1 থেকে 2 ঘন্টা লাগতো, কিন্তু আজকে আমরা পার হচ্ছি অনলি 5 মিনিটসের মধ্যে। ওয়াও, ইটস গ্রেট! আমি এই জিনিসটা শেয়ার করার জন্য অনেকক্ষণ বসেছিলাম যে কখন এই চেক নাকাটা আসবে, আর আপনাদের জন্য আমি ভিডিও ক্লিক করব। এখান থেকে আমাদের এয়ারপোর্ট যেতে অলমোস্ট 1 ঘন্টা লাগবে। ওকে, দেখতে থাকুন, স্টে উইথ আস, 1 ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা করছি আবার। আমরা এখন ইন করছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে, কারণ হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্টটা বন্ধ আছে COVID-19 জন্য। সামনে যে বিল্ডিং বা বড় ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটাই হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার মনের মধ্যে ফিলিং হচ্ছে সেলিব্রিটি সেলিব্রিটি। আমাদের দুজনের চেকিং হয়ে গেছে, আর আমরা এখন ওয়েট করছি আমাদের ড্যাডির জন্য। পুচি 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 পুচি, এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব গেট নম্বর 46। আর রাস্তায় পড়ে বিউটিফুল মিউজিয়াম, আর সেই মিউজিয়ামের কিছু দৃশ্য আপনাদের জন্য শ্যুট করার চেষ্টা করব। তাহলে রেডি আপনারা? চলুন তাহলে।
আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট টেক অফ হয়ে যাবে আর আমরা নিজেদের জায়গায় এসে বসে পড়েছি। আমাদের ফ্লাইট উচ্চতাটা হলো 35,000 feet। মনে করুন আমরা 10 কিলোমিটার উপরে আছি আর যখন অ্যারোপ্লেন টেক অফ করে তখন আমার পেটের মধ্যে বলে না বাটারফ্লাই ফ্লাইং করে, তো সেরকম অনুভব হয়। আমি মনে করি যে 95 মানুষের মধ্যে এই ফিলিংসটা আছে। আর আমি হচ্ছে একটু হাইট ফোবিয়া, মানে উপরে গেলে না আমার মনে হয় কি খুব ভয় লাগে। আর ধীরে ধীরে কমফোর্টেবল হওয়ার পরে আমি এই বিউটিফুল দৃশ্যকে ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য। দেখুন বাইরের দৃশ্যটা অসম, জাস্ট আপনারা এই শোটাকে এনজয় করুন, জাস্ট এনজয় করুন। আমি মনে করছি যে আমি মেঘের কোলে একদম ভেসে বেড়াচ্ছি। মিষ্টি অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে ফ্লাইটের মধ্যে। আমি খুব অসুবিধায় ছিলাম কি যে মিষ্টি খুব চিৎকার করবে, কান্নাকাটি করবে, বিরক্ত করবে, কিন্তু একেবারেই কিছুই করছে না। আমরা এখন 35,000 feet থেকে অনেক নিচে এসে গেছি। যে ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাগপুর, মানে আমরা নাগপুরের উপরে ফ্লাইং করছি। আর ধীরে ধীরে ফ্লাইট নিচের দিকে আসছে, মানে হচ্ছে ল্যান্ডিং টাইম। তো আপনি এনজয় করুন এই শোটাকে, আমি একটুও আপনাদেরকে ডিস্টার্ব করবো না, আপনাদের সঙ্গে কথা বলবো না। আমরা জানি কি যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। দেখুন এখানে সোশ্যাল ডিস্টেন্স আছে। নাগপুর এয়ারপোর্ট থেকে বাইরে বেরোচ্ছি আর আমাদের ড্রাইভারও এসে গেছে আমাদেরকে পিক আপ করার জন্য। এখন আমরা বাড়ি যাওয়ার প্রস্থান করছি। এটা হচ্ছে নাগপুরের বাইরের এয়ারপোর্ট, এখানে পার্কিং বা লবি এসব আছে।
এখন আমরা ওয়েট করছি আমাদের গাড়ি আসার জন্য, মানে গাড়ি পার্কিং এরিয়া আছে, এটা এখন আসবে, তার জন্য ওয়েটিং করছি। ওয়েটিং চলছে। হাজবেন্ড আর আমার যে দাদা ড্রাইভার আছে, তাদের দুজনের মধ্যে কোভিড নিয়ে কথাবার্তা হচ্ছে। যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগপুর মেট্রো স্টেশন। ভিডিওটা এখানে শেষ করছি। বাড়িতে গিয়ে কী হবে সেটা আমি জানি না। Thank you.